দাড়ি টুপি জুব্বা পরে আমরা ফতোয়া দিব বাংলাদেশে এসব চলবে না, চলবে না বাংলাদেশে। আমার ইমানদার মুসলমান ভাই আমার আবার নতুন করে বাংলার জমিনে কুলাঙ্গার বলে ফতোয়া নাকি নিষেধ, সে বলতে চায় ওই পাগড়ি পরা টুপি পরা পাঞ্জাবি পরা মোল্লাদের ফতোয়ার ওই বাংলার জমিনে চলবে না। ওই লোকটা ফতোয়া নিষেধ করে মানে কোরআন নিষেধ করে, ফতোয়া মানে না মানে কোরআন মানে না। আর যেই ব্যক্তি কোরআন মানে না সেই ব্যক্তি তো আর মোমেন থাকে না, যেই ব্যক্তি কোরআন মানে না তার মার বিয়ে ঠিক থাকে না, সেই ব্যক্তি তো আর হালাল জাদা থাকে না, সে হারাম জাদাতে পরিণত হইয়া যায়। অত সাল্লার নবী বিশ্ব নবীকে আল্লাহ বলেন, ওগো নবীজি আপনার কাছে মহিলাদের সম্পর্কে ফতোয়া চাওয়া হইবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইস্তাফতুনাকা ফিন্নিসা, ওগো নবীজি আপনার কাছে মহিলাদের সম্পর্কে ফতোয়া চাওয়া হবে, তখন আপনি তাদেরকে বলে দিবেন কুলিল্লাহু ইউফতিকুম ফীহিন। অন্যত্র বলেন, আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আপনার কাছে কালালা সম্পর্কে ফতোয়া চাওয়া হইবে। ওয়াইস্তাফতুনাকা ফিল কালালা, ওগো নবীজি আপনার কাছে কালালা সম্পর্কে ফতোয়া চাওয়া হইবে, তখন আপনি বলে দিবেন কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা। অর্থাৎ ফতোয়া নিষেধ মানে কোরআন নিষেধ, আর কোরআন নিষেধ হইলেই তো, ফতোয়া নিষেধ হইলেই তো বড় বড় মদের বোতল টানা যায়। ফতোয়া নিষেধ হলে কোরআন নিষেধ হইলেই তো রিলিফের মাল চুরি করা যায়, ফতোয়া নিষেধ হইলেই তো কোরআন নিষেধ হইলেই তো অন্য মানুষের মেয়েকে ইপটিজিং করা যায়, ফতোয়া নিষেধ হইলে কোরআন নিষেধ হইলে তোমার মায়ের বিয়ে ঠিক থাকে না, ফতোয়া নিষেধ হইলে কোরআন নিষেধ হইলে তোমার মার বিয়ে ঠিক থাকে না, তুমি তো আর হালাল জাদা থাকো না, তুমি তো হারাম জাদাতে পরিণত হইয়া যাও। কারণ ফতোয়া থাকলে তো মদ খাওয়া যাবে না, ফতোয়া থাকলে তো চুরি করা যাবে না, ফতোয়া থাকলে তো অন্যের মাল আত্মসাৎ করা যাবে না, ফতোয়া থাকলে তো বড় বড় মদের বোতল টানা যাবে না। এই জন্যই তারা ফতোয়া বন্ধ করতে চায়।